আমি মজিম হোসেন পারভেজ শিক্ষামূলক নিউজ নিয়ে হাজির হয়েছি আজ তোমাদের সামনে প্রিয় স্টুডেন্ট তোমরা দেখতে পাচ্ছ থাম মেলে তোমরা দেখেছ যে শিক্ষা প্রতিষ্ঠান আর কোরবানি আগে খোলা হচ্ছে না তো সেই জন্য সৌজন্যে আজকে আমি তোমাদেরকে যে ইনফরমেশনগুলো দিচ্ছি এবং আমি তোমাদের মনিটর থেকে আরও এই বিষয়টার ব্যাপারে কী কী এই ধরনের নিউজ এসেছে আমি এই বিষয়গুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই স্টুডেন্ট দেখা যাচ্ছে যে তোমরা জানো যে বর্তমান পরিস্থিতি তো এই অবস্থায় দেখা যাচ্ছে যে মানুষ শিক্ষা তো কথা মানে জীবন নিয়ে এই সব শঙ্কিত আছে যে কি হবে কি না হবে তো এই সৌজন্যে আমরা জানি যে স্কুল কলেজ ইউনিভার্সিটি সকল ধরনের প্রতিষ্ঠানই বর্তমানে বন্ধ আছে এবং টোটাল দেশ লকডাউনে অব ভিত অবস্থান করতেছে তো গভর্নমেন্ট চাচ্ছে যে পর্যায়ক্রমে আসলে আস্তে আস্তে সব কিছু খুলে দেওয়া চিন্তা ভাবনা করা যায় কিনা তো এই অবস্থায় আমরা যেটা দেখতে পেলাম যে দিন দিন বাড়ছে কমার কোনো সুযোগ এই অবস্থায় নিয়ে যে নিউজটা নিয়ে হাজির হয়েছি সেটা হলো তোমাদের যেটা আমরা জানি যে প্রধানমন্ত্রীর মাধ্যমে একটা ইঙ্গিত পাওয়া গেছিল যে সেপ্টেম্বর আগে আর স্কুল কলেজ খোলা হচ্ছে না এই যে নিউজটা এসেছে এই নিউজটা কি হাইলাইট করবে কিন্তু শিক্ষা মন্ত্রণালয় বা সব কিছু চিন্তা ভাবনা করা হচ্ছে যদিও পরিস্থিতি স্বাভাবিক যদি হয় তাহলে হয়তো এটাকে আবার প্রধানমন্ত্রীর মাধ্যমেই হয়তো একটা ঘোষণার মাধ্যমে হয়তো আমরা দেখতে পাবো যে স্কুল কলেজ খোলা একটা চিন্তা ভাবনা করছে তো সেই হিসেবে এখন পর্যন্ত এরকম কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না তো প্রিয় ছাত্রছাত্রী এখানে একটা বেশ বিষয় হলো যে দেখো তোমাদেরকে আমি একটা কথা বলবো আমি তোমাদের এই বিষয় কিন্তু বাস্তব কিছু দৃশ্য আমি দেখাবো একটু পরে তার আগে আমি একটু কথা বলে নিচ্ছি সেটা হলো যে স্কুল কলেজ যেদিনেই খোলা হোক না হোক একটা বিষয় হলো যে পড়াশোনা বা স্কুল কলেজ খোলা এটা কিন্তু আসলে জ্ঞানের সাথে সম্পর্কযুক্ত আর জ্ঞান জ্ঞান অর্জন করতে হলে যে স্কুল কলেজ খুলতে হবে বা স্কুলে যেতে হবে কলেজে যেতে হবে এমন কিন্তু কোনো বিষয় না আসলে কি ঘরে বসে চাইলে কিন্তু অনেক পড়াশোনা করা যায় তোমরা এগিয়ে থাকতে পারো তো দেখা যায় সেই ক্ষেত্রে তোমরা যদি ঘরে বসে পড়াশোনা ঠিকঠাক মতো করে যাও বর্তমানে কিন্তু অনলাইনের মাধ্যমে ব্যাপক পড়াশোনার সুযোগ হয়েছে ঠিক আছে বিশেষ করে ইউটিউব চ্যানেল বা অন্যান্য বিভিন্ন মাধ্যমে কিন্তু অনলাইনে পড়াশোনার ব্যাপক সুযোগ হয়েছে তোমরা এই মাধ্যমে যদি পড়াশোনা অর্জন করে মানে পড়াশোনা করে জ্ঞান অর্জন করে তোমরা আগিয়ে থাকতে পারো সেই ক্ষেত্রে যখনই পরীক্ষা ডাক দেওয়া হবে তোমরা কিন্তু খুব সহজেই পরীক্ষা দিয়ে ভালো মার্কস তোমরা তুলতে পারবা আর দেখা যায় যে এই পরিস্থিতিতে কিন্তু বিভিন্ন পরীক্ষা আটকে আছে তোমরা জানো যে এইচএসি পরীক্ষা এবছরে এখন পর্যন্ত আটকে আছে বলতে গেলে সামনের বছরে আগামী বছরে এইচএসি পরীক্ষা চলে আসতেছে তো এই দুটা পরীক্ষাই কিন্তু এখন বর্তমানে একটা অনিশ্চিতার মধ্যে পড়ে যাবে বিশেষ করে এবছরে এইচএসসি পরীক্ষা কবে হবে এরকম কোনো নিশ্চয়তা কিন্তু এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না যদিও আমরা একটা নির্দেশনা এরকম দেখেছিলাম যে কোরবানির ঈদের পরে কিন্তু খুব কাছাকাছি পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু এখন এটা অনিশ্চিতার মধ্যে পড়ে গেছে শুধু তাই না পাবলিক পরীক্ষা যতগুলোই আছে প্রতিটা পাবলিক পরীক্ষায় কিন্তু এখন একটা হুমকি মুখে আছে তো সেই ক্ষেত্রে যে কোনো সময় পরিস্থিতি স্বাভাবিক হলেই কিন্তু খুব শর্টকাট সময় পরীক্ষাটা ডাক দেওয়া হবে সেই ক্ষেত্রে তোমরা যদি পড়াশোনা মোটামুটি ভালোভাবে করে থাকো এই সময়ের মধ্যে যারা একটু ঘাটাঘাটনি করে করবা তারা কিন্তু দেখা যায় যে ভালো রেজাল্ট করে ফেলবা যারা পড়াশোনা করবে না তারা কিন্তু কম্পিটিশনে তোমাদের সাথে কোনো অবস্থাতেই আগাতে পারবে না সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে উদত্ত আহ্বান জানাবো যে তোমরা এই সময়টায় ঘরে বসে তোমরা ঠিকঠাক মতো তোমাদের পড়াশোনা চালিয়ে যাও যাতে তোমরা পরীক্ষা যেদিনই হয় না হয় তোমাদের কোনো সমস্যা না হয় আর একটা ব্যাপার হলো এই যে পরিস্থিতি এই পরিস্থিতির উপর ডিপেন্ড করে কিন্তু অনেক ক্ষেত্রেই প্রশ্নপত্র কিছু প্রণয়ন করা হবে যেটা আমি তোমাদের বিগত ক্লাসগুলোতে বলেছিলাম যে করোনা পরিস্থিতি নিয়ে দেখা যাবে যে অনেক প্রশ্নই তোমাদের থাকবে সেই ক্ষেত্রে এই যে বিষয়টা এগুলোই তোমরা একটু ঘাটাঘাটনি করবা বিভিন্ন নিউজ নিউজ রাখবা যাতে এই বিষয়ের উপর যদি তোমাদের প্রশ্নপত্র হয় যেমন প্যারাগ্রাফ পেসে অ্যাপ্লিকেশন বা এমনি সাধারণ প্রশ্ন যে কোনো প্রশ্ন আসলে তোমরা এই বিষয়ের ব্যাপারে তোমরা আনসারটা খুব সহজেই করে ফেলতে পারো সেই উনিশশো সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল আমরা এটা হয়েছিল শুধু বাংলাদেশে বাংলাদেশ মুক্ত করার জন্য আর এখন আমি বলবো যে করোনা থেকে মুক্ত পাওয়ার জন্য কিন্তু সারা বিশ্ব একটা মুক্তিযুদ্ধ সম্মুখীন হয়েছে সুতরাং এটা নিয়েও কিন্তু আগামী ভবিষ্যতে বিভিন্ন সময় যদি এই পরিস্থিতি আল্লাহ তালা আমাদের আর কখনোই কোনো সময় না দেয় তাহলে এইটার ব্যাপারে দেখা যায় যে পরবর্তী প্রজনন বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন প্রশ্নপত্র এইটা সেটা হয়ে হবে বিভিন্ন সময় সেই ক্ষেত্রে তোমরা এই বিষয়টা আমি পর্যাপ্ত জ্ঞান অর্জন করে রাখবা তো যাই হোক আমি অনেক কথা বললাম বিষয় বিষয়গুলোর উপরে এখন আমি তোমাদের মনিটরে গিয়ে আমি ব্যাপারটা সম্পর্কে কি নিউজ যে এসেছে আমি তোমাদের বাস্তবিক দেখাচ্ছি তোমরা আমার সাথে থাকো আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব নি এখনও সাবস্ক্রাইব করে রাখো আমি বিভিন্ন শিক্ষামূলক নিউজ তাছাড়া আমি বিভিন্ন ক্লাসের উপরে বিভিন্ন তোমাদের বিভিন্ন সাবজেক্টের উপরে আমি ম্যাথ থেকে শুরু করে সকল বিষয় উপরে বিভিন্ন ক্লাস আমি তোমাদেরকে দিয়ে থাকি শিক্ষামূলক সেই ক্ষেত্রে যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কখনই করে রাখো তো সকলকে ধন্যবাদ জানি আমি চলে যাচ্ছি কম্পিউটার মনিটরে তো আমরা তাহলে তোমরা দেখো যে নিউজটি এখানে এসেছে তোমরা দেখতে পাচ্ছো করোনা নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আসার আগে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান তো এখানে যে এটা নিউজটা তোমাদের এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছো এখানে আছে যে দেশে করোনার ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ আসার আগে খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসা পরেই শিক্ষা প্রতিষ্ঠান খোলা চিন্তাভাবনা চলছে সরকার এই ভাইরাস সংক্রমণ ও মৃত্যু ভাব এখনো উদ্বেগজনক ভাবে ঊর্ধ্বমুখী দেখছে না অভিভাবকরা ও ঝুঁকি নিয়ে সন্তানকে স্কুলে পাঠাতে চাচ্ছে না বরং প্রতি পরিস্থিতি এমন যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলেও অভিভাবকরা সন্তানদেরকে স্কুল কলেজে পাঠাবে না ফলে সবকিছু বিবেচনায় নিয়ে শিক্ষা প্রতিষ্ঠান এখনই না খোলার ব্যাপারে চিন্তা করেছে দেশের শিক্ষা ব্যবস্থার দায়িত্ব থাকা দুই মন্ত্রণালয়ের নীতি নির্ধারকরা সংশ্লিষ্ট সূত্রে এমন তথ্য জানা গেছে উভয় মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইতিপূর্বে সেপ্টেম্বরের আগে শিক্ষা প্রতিষ্ঠান খুলে না দেওয়ার ব্যাপারে ইঙ্গিত দিয়েছেন ইঙ্গিত দিয়েছেন সেটাই তারা যথাযথ আহ দিক নির্দেশনা আহ বলে মনে করেছেন প্রিয় ছাত্রছাত্রী এখন বিষয় হলো যে যদি তাই হয় তাহলে তোমরা ব্যাপারটা দেখো যে আর কোরবানির আগে আর শিক্ষা প্রতিষ্ঠান খোলা কোন সম্ভাবনা নেই কোম্পানিও পরে গিয়ে এটা জুন জুন মাস জুলাই আমরা জানি জুন জুলাই এবং আগস্টে গিয়ে আপনার দেখা যা গেছে যে কোরবানি পড়বে যদি সেপ্টেম্বরে চিন্তা ভাবনা করা হয় তাহলে সেই ক্ষেত্রে কোরবানিও অনেক পরে গিয়ে শিক্ষা প্রতিষ্ঠান খোলা হবে সেরকম ভাবে চিন্তাভাবনা করছে সেটাকেই তারা যথভাবে নির্দেশনা হিসেবে মনে করছে যে কথাটা বলেছে তাই তাই শিক্ষা শিক্ষা প্রাতিষ্ঠানিক কার্যক্রম বিদ্যমান রাখা অবস্থায় রাখা ও ছাত্র ছাত্রীদের বাসায় রেখে লেখাপড়া ব্যবস্থার বিকল্প পাঠদানের চিন্তা করছে পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে পরবর্তী ঘোষণা তৈরির চলছে আর এখানে আর একটা নিউজ আছে তোমাদেরকে এটা একটু দেখাচ্ছি আমি যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা না করে বরং এখন ভবিষ্যতের পরিকল্পনা ঠিক রাখা ঠিক করে রাখা উচিত এই এমন এমন চিন্তা ভাবনা করছে এই কথাটা কি বলছে আমরা একটু দেখি অভিভাবকদের অভিভাবকদের এই মতামতের সঙ্গে একমত পোষণ করেছে বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর সৈয়দ ইসলাম তিনি মঙ্গলবার আলাপকারে বলেন এভাবে এখনো সংক্রমণ আর মৃত্যু হার আছে যেভাবে এখনো সংক্রমণ আর মৃত্যু আছে তাতে মনে হচ্ছে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছি এই অবস্থায় এখন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার একদম আমি ইতিমধ্যে প্রকাশিত করব তিনি সেপ্টেম্বর আগে শিক্ষা প্রতিষ্ঠান না খোলার কথা বলেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্তদের এই নির্দেশনার প্রতিপালন করা উচিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার এক সপ্তাহ পর খোলা উচিত শিক্ষা প্রতিষ্ঠান তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান খোলার চিন্তা না করে এবং এখন ভবিষ্যতে পরিকল্পনা ঠিক করা করে রাখা উচিত তাতে প্রতিষ্ঠান খোলার পর সিলেবাস কতটুকু বাড়ানো হবে অভ্যন্তরীণ পরীক্ষা কিভাবে নেওয়া হবে স্থগিত এসএসসি এইচএসসি পরীক্ষা কিভাবে নেওয়া হবে আগামী বছর এসএসসি ও এইচএসসি পরীক্ষা নিয়ে করণীয় কি এসব পরিকল্পনা আসতে পারে আর পিএইচসি পরীক্ষা না ব্যাপারে আমরা সব সময় বলে আসছি শিক্ষার্থীদের পরীক্ষা ভারাক্রান্ত করে পরীক্ষায় ভারাক্রান্ত করে তাদের পরীক্ষার্থী না বানিয়ে শিক্ষার্থী বানানোর কাজে মনোনিবেশ করতে হবে

হলো যে আমরা পরবর্তী এই বিভিন্ন নিউজের দিকে যদি আমরা একটু লক্ষ্য করি তো এ প্রসঙ্গে জানতে চাইলে প্রাথমিক ও প্রাথমিক ও শিক্ষা সচিব কি বলেছে দেখি আমরা একটু শিক্ষা সচিব আকরাম আল হোসেন যুগান্তকে বলেছে কি বলেছে কথাটা এই মুহূর্তে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া কোনো প্রশ্নই ওঠে না বাচ্চাদের নিরাপদ নিরাপত্তা আগে বলেছে যে বাচ্চাদের নিরাপত্তা আগে আগে জীবন তারপর লেখাপড়া তিনি বলেন ইতিমধ্যে এই ব্যাপারে প্রধানমন্ত্রীর ইঙ্গিত দিয়েছে সেটাই বাস্তব সম্মত দিক নির্দেশনা বলে আমরা মনে করছি আগামী জুন মনে করছি যাই হোক এখানে যে বিষয়টা সেটা হলো যে এইরকম এরকম ভাবে চিন্তা ভাবনা করলে আমরা দেখতে পাচ্ছি যে তাহলে কোম্পানির আগে আর শিক্ষা প্রতিষ্ঠান খোলা কোনো চিন্তা ভাবনা শিক্ষা মন্ত্রণালয় থেকেই এখন পর্যন্ত করছে না হয়তো পরিস্থিতি যদি অনেক ভালো দিকে যায় হঠাৎ করে তাইলে হয়তো কিছু হতে পারে তবে সেটা যে কতটুকু সম্ভব এটা তো আমরা সবাই মোটামুটি কম বেশি বুঝতে পারছি কারণ প্রতিনিয়ত দেখা গেছে যে আক্রান্ত হার এবং মৃত্যুর হার বেড়ে চলছে কমার কোনো সম্ভাবনা নেই সমান সমানও থাকছে না ক্রমাগতভাবে বাড়ছে এবং এ প্রসঙ্গে আরো বেশ বড় একটি প্রতিবেদন আছে এখানে আমি তোমাদেরকে একটু টেনে টেনে দেখাচ্ছি প্রয়োজনে তোমরা একটু পড়ে নেবা অথবা তোমরা নিজেরাও তো পত্রিকা থেকে অবশ্যই অনেকে ইনফরমেশন অলরেডি বিভিন্নভাবে পেয়ে গেছো তারপরও আমি তোমাদেরকে যে কোনো শিক্ষামূলক নিউজ আসলে আমি তোমাদেরকে সবার আগেই এটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি অনেকে দেখা যায় যে পত্রিকায় ঘাটাঘাটি করে আসলে পড়ে না শিক্ষামূলক অনু ইটা বাংলাদেশের শিক্ষার মান এতই নিম্ন হয়ে গেছে যে দেখা গেছে যে এটা অনেকে ভাবে অনেকে সময় হাইলাইট হয়